যে তিনটি কারণে মানুষ টেনশনে পড়ে নিজের থেকে নিজেই, তার মধ্যে এক নম্বর কারণ হলো হিংসা করে বেশি বেশি। হিংসা করার কারণে মানুষ নিজের থেকে টেনশনে পড়ে। কেমন হিংসা? আমার ফ্রেন্ডের ভিতরে, আমার বন্ধুদের ভিতরে সে দামি গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, আর এত টাকা পয়সা রয়েছে। অথবা আমার ভাই, সে দুই তালা বাড়ি দিতেছে, তিন তালা বাড়ি দিতেছে, আমি পারতেছি না, এই টেনশনে সে অস্থির, এই সে হিংসা, সে তার জলে, মানে সে তো পারে না, সে তো করতে পারে না। তার বন্ধু অথবা তার ভাই আত্মীয় স্বজন যে কাজগুলো করে সে দেখে, সে কারণে সে হিংসায় চলে, সে নিজের থেকে টেনশনে পড়ে। এই এক নম্বর টেনশনে পড়ার এক নম্বর কারণ হলো বেশি থেকে বেশি হিংসা করা। যে তিনটি কারণে মানুষ টেনশনে পড়ে তার এক নম্বর কারণ হলো বেশি বেশি হিংসা করা। দুই নম্বর কারণ হলো শুধু শুধু সন্দেহ করা, শুধু শুধু মানুষকে সন্দেহ করা। এটা ঘরেও হতে পারে, বাহিরেও হতে পারে। এটা যুবক ভাইদেরকে বেশি দেখা যায় যে বাড়িতে মোবাইল রেখে যাওয়ার পর যদি বাড়িতে কোনো যদি কোনো SMS আসে বন্ধুদের, অথবা অন্য কারো SMS আসে, আসতেই পারে, বিষয়টাকে আগে ভালো করে লক্ষ্য করতে হবে, বিষয়টা ভালো করে জানতে হবে। না জেনে স্ত্রীকে সন্দেহ করা যে অমুকের সাথে অমুকের তোমার সম্পর্ক রয়েছে, অথচ সে কিছুই জানে না, SMS দেখে সে তার মাথা গরম। আসলে বিষয়টা সে ভালোভাবে ক্লিয়ার করে জানা যায় তার, যেন বিষয়টাকে ভালোভাবে জানতে হবে, ক্লিয়ার করতে হবে। না জেনেই শুধু শুধু স্ত্রীর সাথে হোক, বন্ধুদের সাথে হোক, রাগারাগি করা যাবে না, শুধু শুধু সন্দেহ করা যাবে না। তাহলে টেনশনে পড়ার কারণ, দুই নম্বর কারণ হলো শুধু শুধু সন্দেহ করা। তিন নম্বর হলো অহংকার করার কারণে মানুষ নিজের থেকে টেনশনে পড়ে। এটা শুধু ভাইদের ভিতরে হতে পারে, বোনদের ভিতরে হতে পারে, মা বোনদের ভিতরে হতে পারে। যাদের চেহারা দেখবেন একটু সুন্দর, যাদের চামড়াটা দেখবেন একটু ভোলা, এর যদি মেকআপ করার ক্ষেত্রে অথবা সাজগোজের ক্ষেত্রে যদি একটু এদিক ওদিক হয়, তাহলে দেখবে সে টেনশনে পড়ে যাবে। কারণ সে তো সাজগোজ করে তো রাস্তাতে বের হবে, কেউ যদি দেখে যদি বলে যে তোর এই সাজটা ভালো হয় নাই, খারাপ হয়েছে, তাহলে দেখবে তার মাথায় কিন্তু গরম উঠে যাবে। এদের রূপের তো একরকম অহংকার আছে, তারপরে যদি কেউ বলে যে না এই সাজটা ভালো হয় নাই, এই অহংকার কারণেও মানুষ টেনশনে পড়ে। তাইলে যে তিনটি কারণে মানুষ টেনশনে পড়ে বেশি থেকে বেশি, তার তিনটি কারণ হলো, এক নম্বর কারণ হলো বেশি বেশি হিংসা করা, দুই নম্বর হলো শুধু শুধু সন্দেহ করা, তিন নম্বর হলো অহংকার করা। এই তিনটি কারণে মানুষ টেনশনে পড়ে। আল্লাহ পাক আমাদের সকলকে এই তিনটা বিষয়ে সুবিধা দান করুন। সকলে বলে আমিন।